তো আমি রেডি, আর এই যিনি এখন বসে আছে একটু টাচ আপ বাকি এখনো, চলো রেডি হয়ে নিই। দেখো আমি রেডি হয়ে গেছি, আর আজ আমাদের এখানে সপ্তমী, তো আমরা বেরোবো কিছু ঠাকুর দেখতে, আর তোমাদেরকে তো দেখাবোই, কারণ তোমাদেরকে তো বলেছি আমি যে আমাদের এখানে যা ঠাকুর হবে তোমাদেরকে আমি যতটা পারবো ততটা দেখাবো। তো আগের ভিডিওগুলো তো আমি অবশ্যই পোস্ট করেছি, সেগুলো তো তোমাদের দেখতেই হবে, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে নাও। আর এখন আমরা এই বেরোবো, বেশি বাজে না, রাত 8টা বাজে, তো তাড়াতাড়ি বেরোচ্ছি। তো চলো বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, আর কী কী ঠাকুর দেখবো সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, লাইক করতেও কিন্তু ভুলে যাবে না, ঠিক আছে? চলো দেখো, বাড়ি থেকে বেরিয়ে সোজা মানকুণ্ডু স্টেশনের কাছে চলে গেলাম। না না, ট্রেনে করে যাইনি, কারেই নিয়ে গেছিলাম, গাড়ি গ্যারেজে রাখা ছিল। আর দেখো রাস্তাটা প্রচণ্ড ভিড়, তবে তখন একটু ফাঁকাই ছিল। আর এটা হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের আর কি পুরো প্যান্ডেলটা, ওদের ডেকোরেশনটাও দারুণ ছিল, খুব সুন্দর একটা মানে প্যান্ডেল করেছে, বুদ্ধদেব রয়েছে। ওপরটা দেখো যে কী দারুণ লাগছে দেখতে, লাইটিংটাও দারুণ, তাই সেটা অন্য রকম। আর আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঠাকুরটা দেখো, চলো ঠাকুরটা দেখি তারপরে কথা হচ্ছে। বাপরে, ঠাকুর দেখতে ঢুকে এত গরম লাগছে সত্যি কথা, আর দেখছি বেরিয়েই গরম গরম জিলেপি ভাজা হচ্ছে। ভাবলাম খাবো বাট খাইনি, ভালো লাগছিল না তখন। তবে আমার কিন্তু জিলেপি খেতে বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই লাইনে দাঁড়িয়ে তো আধা ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, যেতে আর পাচ্ছি না। বাহ, এটা হচ্ছে মানে নতুন পাড়ার প্যান্ডেল, দারুণ হয়েছে। ভেতরটা পুরো একদম মানে চাষিদের যে ব্যাপারটা থাকে সেরকমই, যা যা জিনিসপত্র দিয়ে চাষ করা হয়, মানে সমস্ত চাষিদের নিয়ে আর কি প্যান্ডেলটা হয়েছে। ভালো লাগছে, খুব বেশ সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আর তো সব থেকে ভালো লাগলো এই জিনিসটা, দেখে মনে হচ্ছে সব উল্টোভাবে চাষ করছে, এটা কিন্তু ওপরের একটা মানে মানে প্যান্ডেলের একদম ওপরে করা হয়েছে, খুবই সুন্দর দেখতে, তোমাদেরও দেখলে ভালো লাগবে, আর ঠাকুরটা দেখলে তো আরও সুন্দর লাগবে। আর সত্যি বলতে আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ওয়াও, কি দারুণ কাজটা, তাই না? ঠাকুরের কোলের মধ্যে সমস্ত ঠাকুরের সাজ করা রয়েছে, বেশ ভালো লাগছে। যেহেতু আমরা সপ্তমীর দিন গিয়েছিলাম, তাও প্রচণ্ড ভিড়, প্রত্যেকটা জায়গাতে আধা ঘন্টা 45 মিনিট করে লাইনে দাঁড়িয়ে তারপরে আমাদের আর কি ঠাকুর দেখতে যেতে হয়েছে। আর এই দেখো আমি দাঁড়িয়ে রয়েছি, এত গরম লাগছে যে আর ভালোই লাগছিলো না দাঁড়াতে, তবে কি করব, এমন জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে আর বেরোতে পারছিলাম না। এদেরও আমাদের বেশ ভালো লেগেছে, দেখো সমস্ত পুরনো জিনিস যেমন সাইকেল, তারপরে হেলমেট, গাড়ি ভাঙা, সমস্ত কিছু যত রকম জিনিস আছে যেগুলো দিয়ে কাজ করা হয় লোহার, সেইগুলো দিয়েই আর কি এদের পুরো প্যান্ডেলটা করা হয়েছে, বেশ সুন্দর হয়েছে, আমার তো ভালোই লাগলো। আর তোমরাও দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। বাপরে, কত ভিড় দেখাই যাচ্ছে এখান থেকে, ঢুকতে পারবো কি না কে জানে, চলো দেখেই নিই। আর দেখো কী সুন্দর দেখতে, তাই না? এটা ছিল মানকুণ্ডু সার্কাস মাঠের প্যান্ডেল, আমার তো খুব ভালো লেগেছে। আর দেখো এদের তো আমি বুঝতে পারিনি, তারপরে দেখছি যে বাহ কী সুন্দর হাতগুলো দিয়ে কাজ করছে, দেখো এরাও চাষিদের মতনই, বেশ ভালো লাগলো দেখতে। চলো ঠাকুরটা দেখে নিই, ভেতরটাও তো আরও সুন্দর করেছে, কোনো টা ফেলে দেওয়ার নয়, সবাই ভালো, সবাই খুব সুন্দর, আমার তো সবার প্যান্ডেল ঠাকুর সমস্তটা ভালো লেগেছে, কাউকে হার মানানো যাবে না। তোমরা কারা কারা এখানে ঠাকুর দেখতে এসেছিলে তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। বাহ, কি দারুণ মুখটা, পুরো মিষ্টি একটা ঠাকুর, খুব ভালো লাগছে। এই দেখো মেলাটা,
কত ভিড়, আর সবাই সব কিছু ধরছে। আমার তো ভীষণ ভয় লাগে নাগরদোলা, এটাকে বলে মনে হয় ডিস্কো, আমার তো ভীষণ ভয় লাগে এগুলো চলতে। ছোটোবেলায় অনেক চড়তাম কিন্তু এখন আর পারি না, কেন কে জানে, আগে প্রচুর চড়েছি একটা সময়তে, বাট এখন আর হয় না। আর এই দেখো এখানে আমরা দুজনে মিলে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম। আসলে অনেক ঠাকুর দেখেছি, সব ভিডিও একবারে দিতে পারছি না, তাই এই কয়টা এখন দিলাম, নেক্সট ভিডিওতে আবার থাকবে, তোমরা অবশ্যই দেখো। আর সবাই ভালো থাকো, টাটা।